রহিম, আমি মোহাম্মদ শামসুল হক মিয়া, সিনিয়র শিক্ষক ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে অর্থ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আহ্বান করছি বাংলা দ্বিতীয় ভর্তি ক্লাসটি করার জন্য। আজকের আলোচ্য বিষয় হল বাক্যের শ্রেণীবিভাগ, অর্থাৎ বাক্যের দুকয়টা ভাগ ভাগ করা যায়। সবাই লক্ষ্য করো, বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি অন্য একটি অর্থ প্রকাশ করে শব্দ থাকে বা মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, যেমন রহিম মিস করে যায়। এখানে কয়েকটা পদ লিখতে বাক্য হয়েছে এবং কোন একটি অর্থ প্রকাশ করছে। বাক্যকে দুইটা বাক্যে ভাগ করা যায়, একটা হলো গঠন অনুসারে, আর হলো আরেকটা হলো অর্থ অনুসারে। গঠন অনুসারে শব্দকে আবার বাক্যকে আবার তিনটা বাক্যে ভাগ করা যায়, যথা সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর হলো জটিল বাক্য। আর অর্থ অনুসারে শব্দকে বাক্যকে আবার পাঁচটা বাক্যে ভাগ করা যায়, যথা বিবৃতিমূলক বাক্য, পুরুষবোধক বাক্য, আদেশসূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, আর হলো বিশ্বাসসূচক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যকে আবার দুটা বাক্য ভাগ করা যায়, একটা হাবদক, আর হলো নাবদক। এবার গঠনশ শব্দটি বাক্যকে তিনটা বাক্যে ভাগ করা, তার কথা হলো সরল, জটিল, আর হলো জটিল। কাকে বলে? সংখ্যা বলে আমি প্রবণ বলছি, সবাই লক্ষ্য করবো। সরল বাক্য কাকে বলে? যেই বাক্যের ভিতরে একটিমাত্র উদ্দেশ্য পথ ও একটিমাত্র বিধি পথ থাকে তাকে সরল বাক্য বলা হয়, যেমন সেই স্কুলে যা। এখানে সেইটা হলো উদ্দেশ্য পথ, বাকি সব হলো বিধি পথ। জটিল বাক্য কাকে বলে? যেই ব্যক্তির ভিতরে, অর্থাৎ যেই ব্যক্তির ভিতরে একটিমাত্র খণ্ড বাক্য, এক বা একাধিক, যে ব্যক্তির ভিতরে একটিমাত্র প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। যেমন যে ছেলেরা ভালো তাহারা শিক্ষকদের কথা শোনে। জটিল বাক্য পরস্পর সাপেক্ষ একটি সরল বাক্য ও এক বা একাধিক জটিল বাক্য মিলে যে পূর্ণ একটি বাক্য দূর হয় তাকে বলা হয়, বা অপ্রাশত শব্দ দিয়ে যে বাক্য দূর হয় তাকে বলা হয় জটিল বাক্য। যেমন ছেলেটি, যেমন লোকটি গরিব কিন্তু সৎ। এবার হলো অর্থ শব্দকে আবার পাঁচটা বাক্যে ভাগ করা যায়, যথা বিবৃতি বলো, পুরুষবোধক, আদেশসূচক, প্রার্থনাসূচক, বিষয়সূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যে বাক্যের ভিতরে কোনো সুখ নেই, দুঃখ নেই, আত্মশুদ্ধ বর্ণনা বা বিবৃতি তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, যেমন সেই স্কুলে যায়। বিবৃতিমূলক বাক্য আবার দুটি বাক্য ভাগ করা যায়, একটা হলো হাবতক, আর হলো নাবতক। হাবতক বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় হাবতক বাক্য, আর যে বাক্য দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বলা হয় নাবতক বাক্য। যেমন আমার একটি কলম আছে, এটা হাবতক বাক্য। আবার যদি বলে আমার কোনো কলম নাই বা আমার কোনো বই নাই, এটা হলো নাবতক বাক্য। এবার প্রশ্নসূচক বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো ব্যক্তির অবস্থা সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে বলা হয় প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। যেমন কোন কোন শ্রেণীতে পড়ে আদেশসূচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো আদেশ প্রদান করা হয় বা অনুরোধ করা হয় তাকে বলা হয় আদেশ বা অনুরোধমূলক বাক্য। যেমন দরজাটি বন্ধ করো, অঙ্কটি কষে, এগুলো হলো আদেশসূচক বাক্য। প্রার্থনাসূচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রার্থনা করা তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। যেমন আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, প্রার্থনাসূচক বাক্য। বিষয়সূচক বাক্য, যে বাক্য দ্বারা মনে কোনো আকস্মিক আবেগ প্রকাশিত হয় তাকে বলা হয় বিষয়সূচক বাক্য। যেমন হায় আমার সর্বনাশ হয়েছে, এগুলো সব হলো বিষয়সূচক বাক্য। আজকে আমরা বাক্য সম্বন্ধে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। তাই তোমার বাড়িতে সবাই লেখাপড়া করো, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এগুলোই আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।